এলআইসি পলিসি হোল্ডারদের জন্য সুখবর না জানলে আপনার বিরাট লোকসান পলিসি থাকলে ভিডিওটি অবশ্যই দেখুন না হলে আটকে যেতে পারে আপনার পুরো টাকা আপনারা দেখছেন মুখার্জি অনলাইন অ্যান্ড টেকনোলজি আর আমি অনিমেষ আপনাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এলআইসি পলিসি হোল্ডারের জন্য সুখবর দারুণ সুযোগ এলআইসি পলিসির টাকা ক্রেডিট কার্ডে পে করতে ভয় পান তাহলে এই খবরটি জানা আপনার জন্যে অত্যন্ত জরুরি কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পলিসির প্রিমিয়াম দিলে লাগবে না কোনো বাড়তি চার্জ এই চার্জ আগে নেওয়া হলেও বর্তমানে ডিজিটাল পেমেন্টে মানুষকে উৎসাহ দিতেই এবার থেকে সংস্থার তরফে কোনো বাড়তি চার্জ নেওয়া হবে না ক্রেডিট কার্ড থেকে এলআইসি প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে পরিষেবার চার্জ তুলে নেওয়া হয়েছে বিমা সংস্থার তরফে পয়লা ডিসেম্বর থেকে লাগু হয়েছে এই নিয়ম জীবন বিমা মার্কেটে সত্তর শতাংশ প্রায় এলআইসির গ্রাহকরা অনলাইনের লেনদেনের জন্য মাই এলআইসি অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে এলআইসির সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন এবার থেকে আপনারা যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের সাহায্যে আপনার এলআইসির প্রিমিয়াম প্রদান করেন তাহলে আপনাকে আর বাড়তি চার্জ দিতে হবে না এমনটাই জানিয়েছে এলআইসির পক্ষ থেকে এরপরে আমি আরেকটা আপডেট দিচ্ছি আপনাদের দেখুন এখানে বলা হয়েছে আপনার কি এলআইসি পলিসি করানো আছে তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি এলআইসির তরফে পলিসি হোল্ডারদের জানানো হয়েছে পলিসি ক্লেম ও লোন নেওয়ার সময় এবার থেকে সংস্থার তরফ থেকে সরাসরি পলিসি হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আগে চেক কেটে পলিসি হোল্ডাররা তাদের ক্লেমের টাকা নিত কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে এখন পলিসি হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয় জীবন বিমা সংস্থার তরফে তাই এলআইসির অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে এলআইসি এখন সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পেমেন্ট করে থাকে তাই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এলআইসির সঙ্গে লিঙ্ক না করে থাকেন তাহলে আর দেরি করবেন না শীঘ্রই লিঙ্ক করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও এলআইসি এলআইসি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করা অত্যন্ত সহজ এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যান্সেল চেক বা ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট পেজের ফটোকপি নিকটবর্তী এলআইসি ব্রাঞ্চ অফিসে জমা করতে হবে এলআইসি অফিসে আপনার নেট ম্যান্ডেট ফর্ম ভর্তি করতে হবে এই ফর্মের সঙ্গে আপনার ক্যান্সেল চেক বা ব্যাংক পাসবুকের কপি অ্যাটেচ করে জমা দিতে হবে এর এক সপ্তাহ পর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এলআইসি লিংক হয়ে যাবে এরপর থেকে এলআইসির টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে তাহলে আপনি যদি এখনো পর্যন্ত এলআইসি পলিসির সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না করিয়ে থাকেন অবশ্যই লিঙ্ক করান কারণ আপনার যদি কোনো পলিসি ক্লেম হয় বা আপনি যদি কোনো পলিসি থেকে লোন নেন তাহলে আপনি কিন্তু টাকাটি পাবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট পেতে পাশে দেওয়া বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ